হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড স্টাইল। তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো, তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো, তার আলাদা করে আর তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসে একটা হাইলাইটার, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে একটা হাইলাইটার, একটা শিমার ব্রিক হাইলাইটার আমি তোমাদের সাথে একটি রিভিউ শেয়ার করবো। আচ্ছা, এটা হলো একটা সুইস বিউটির একটা শিমার ব্রিক হাইলাইটার। এখানে দেখো লেখাই রয়েছে সুইস বিউটি, আর এখানে কিন্তু লেখাই রয়েছে দেখো ব্রিক হাইলাইটার। এটা আউটার প্যাকেজিং, এখানে দেখছো একটা ব্ল্যাক কার্ডবোর্ড বক্সের মধ্যে কিন্তু এটা এসছে, আর এখানে কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাসের মতো, এখানে কিন্তু একটা সাদা প্লাস্টিক, বাট আর এই যে আদার্সটা কিন্তু পুরো ব্ল্যাক একটা কাগজের বক্স। আর এখানে আমার যে শেডটা হচ্ছে 03, তোমাদের দেখো আমি দেখাচ্ছি, এটার প্রাইস হয় 349 rupees, বাট এটা কিন্তু তোমরা 300-এর মধ্যে কিন্তু এই হাইলাইটারটা পেয়ে যাবে। এটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে একটা গুড কোয়ালিটির একটা হাইলাইটার। তোমরা ইউজ করলেই বুঝতে পারবে এটা কতটা ভালো। এটা খুবই পিগমেন্টেড একটা হাইলাইটার, এটা কিন্তু আমাদের রিজনেবল প্রাইসে খুবই একটা গুড কোয়ালিটির একটা হাইলাইটার। তাহলে চলো তোমাদের আমি এবার একটা ইনার প্যাকেজিংটা দেখিয়ে দিচ্ছি। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার ইনার প্যাকেজিং, দেখতেই পাচ্ছ এখান দিয়ে কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাস, এখান দিয়ে কিন্তু তোমরা হাইলাইটারটা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু পিছনে কিন্তু সেম একই লেখা রয়েছে, শেড নম্বর, আদার্স সব লেখা রয়েছে, এর মধ্যে কী কী আছে সব কিছু লেখা আছে। এটা আমি তোমাদের এখন খুলে দেখাচ্ছি, তোমরা জাস্ট কালারগুলো দেখো কতটা সুন্দর এই কালারগুলো। এখানে দেখো তোমরা দেখছো প্রত্যেকটা কালার কিন্তু দেখো এরকম ভাগ ভাগ করার আছে। এখানে কিন্তু এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচ, এখানে ঠিক পাঁচটা লেয়ার আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই পাঁচটা লেয়ার দিয়ে তোমরা কিন্তু ইজিলি আইশ্যাডো ক্রিয়েট করতে পারবে, তোমরা কিন্তু আই মেকআপ খুব সুন্দরভাবে করতে পারবে, আর খুবই সফট কালারগুলো দিয়ে কিন্তু তোমরা খুব সুন্দর আই মেকআপ করতে পারবে। প্লাস তোমরা কিন্তু হাইলাইটার হিসাবে তো ইউজ করতেই পারবে, হালকা ব্লাশ হিসাবেও কিন্তু তোমরা এটা লাগাতে পারবে। আর এখানে আমি তোমাদের এই সোয়াচেসগুলো আমি দেখাবো, তার আগে এটা বলে দিই এটা খুবই মিষ্টি একটা প্রিটি কালার, সুইস বিউটির একটা শিমার ব্রিক একটা হাইলাইটার। তোমরা দেখতে পাচ্ছ এরকম প্যাটার্ন তোমরা হয়তো আমাকে আগেও একটা হাইলাইটার ইউজ করতে দেখেছো। মেকআপ রেভুলিউশনের যে শিমার ব্রিক যে হাইলাইটারটা রয়েছে ঠিক সেরকমই দেখতে, সেম একই রকম দেখতে। এটাও কিন্তু খুব ভালো, কিন্তু মেকআপ রেভুলিউশনের হাইলাইটার তো খুবই এক্সপেন্সিভ, বাট তোমাদের এটা অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু খুবই গুড কোয়ালিটির একটা হাইলাইটার। তাহলে চলো তোমাদের আমি ডেমোটা দেখিয়ে দিই। এটা আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো, তারপরে তোমাদের আমি প্রত্যেকটা কালার কিন্তু সোয়াচেসটা দেখিয়ে দেবো। এটা অ্যাপ্লাই করার জন্য এখানে একটা ব্রাশ নিয়েছি, খুবই পিগমেন্টেড। এটা কিন্তু জাস্ট আমি হালকাভাবে ব্রাশটা ছুঁচ্ছি, তোমরা দেখো আমার ব্রাশে কতটা প্রোডাক্ট রয়েছে। তোমরা কিন্তু কোনো সময় একবার এরমভাবে অ্যাপ্লাই করবে, তোমরা সবসময় এরম ডাস্টিং করে নেবে, তোমাদের যদি এক্সট্রা কোনো প্রোডাক্ট থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি কিন্তু ব্রাশটা কিন্তু এইভাবে ডাস্টিং করে নিচ্ছি, নেওয়ার পরে জাস্ট আমি অ্যাপ্লাই করছি। দেখো তোমরা জাস্ট দেখো ডিফারেন্স কতটা সুন্দর, গ্লোই একটা হাইলাইটার। ওয়াও, তোমরা দেখতেই পাচ্ছ এটা খুবই সুন্দরভাবে আমাদের স্কিনটাকে সুন্দর গ্লো করছে, তোমরা জাস্ট দেখো। আমার দেখো আমার এই সাইডটা দেখো আর এই সাইডটা দেখো, এই সাইডটা কিন্তু পুরো ফ্ল্যাট, আর এই সাইডটা দেখো কতটা শাইন হচ্ছে। আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা যখনই এরকম নোজে ইউজ করবে তখনই কিন্তু এরকম ফিঙ্গারে নিয়ে দেখো, নিয়েছে, নিয়ে জাস্ট এরকমভাবে লাগিয়ে দেবে। না দেখো আমার নোজটা কতটা স্লিম লাগছে, তারপরে এরকম একটা ব্রাশের সাহায্যে কিন্তু ডাস্টিং করে দেবে, যাতে কোনো লাইন বোঝা না যায়, কিন্তু প্রপারলি খুব সুন্দরভাবে ব্লেন্ড আউট হয়ে যায়। এটা কিন্তু খুবই ভালো হাইলাইটার, খুব অ্যাফোর্ডেবল প্রাইসে একটা গুড কোয়ালিটির একটা হাইলাইটার। তোমরা এটা ইউজ করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো আমি তোমাদের সোয়াচেসটা দেখিয়ে দিচ্ছি। তোমরা জাস্ট দেখো আমি একদম হালকাভাবে নিয়েছি, এখানে কিন্তু পাঁচটা কালারই আমি তোমাদের দেখিয়েছি, খুবই সফট টাইপের কালার। আর এটা কিন্তু টেক্সচারটা একদমই চকিনেস কোনো ব্যাপার নেই, এমন না যে দাম কম বলে খুব চকিনেস চকি টাইপের ব্যাপার, একদমই না, খুবই স্মুথ পাউডারগুলো, খুবই ফাইন পাউডার। প্লাস এর মধ্যে যে হালকা শিমারি যে পার্টিকেলগুলো আছে এগুলো একদম বোঝাই যায় না যে
খুবই মাইল্ড শিমারিং পার্টিকেল আর খুবই পিগমেন্টেড। তোমরা দেখো জাস্ট আমি হালকা ওয়ান সোয়াইপেই কিন্তু এত সুন্দর কালার এসছে। তোমরা যদি এটা আরও বেশি ডিপভাবে যদি ইউজ করতে চাও তাহলে আরও প্রমিনেন্ট বোঝা যাবে। আমি খুব লাইট হ্যান্ডে কিন্তু এটা কিন্তু লাগিয়েছি। তোমরা জাস্ট দেখো অসাম কালারগুলো খুবই সুন্দর, আমার এটা তো খুবই ভালো লেগেছে। তোমাদের আমি ক্লোজ দেখাচ্ছি, দেখো কতটা রিফ্লেক্ট করছে তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের ফেসটা কিন্তু ন্যাচারালি গ্লো করবে। তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক করো। আর তাহলে আজকের মতো এই পর্যন্ত, ওকে বাই।